আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, আজকে ব্লগটা শুরু করছি আমি এখন থেকে। আর এখন কিন্তু সকাল, খুব সকাল না, এখন 10:11 বাজতে গেল। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছে, সকালের কাজ সব কমপ্লিট আমার। তো আজকে থামলে দেখে বুঝতে পারছি আজকে কোথায় যাব আমরা। তো হ্যাঁ গাইস, আমি আজকে আমার শ্বশুরকে নিয়ে ডক্টরের কাছে যাবো না, শরীরটা খারাপ। তো তোমরা যারা আগের ব্লগ দেখেছো আমার, তারা জানতে পারবে যে শরীরটা খারাপ বলে আমি ছোলা টোলা ওনার জন্য নিয়ে আসছি, ক্ষীর খেজুর নিয়ে আসছি, মানে এগুলো ভিজিয়ে খাওয়ালে যাতে শরীরটা একটু মানে সুস্থ হয় আর কি, ভালো লাগে। তো তবে ওনার শরীরের ভেতরে যদি কিছু হয়ে থাকে সেটা তো আমার জানা পসিবল না, তো সেটা ওনাকে বলতে হবে যে কী হয়েছে না হয়েছে। তো উনি আমাকে কিছুই বলেনি। তো আগেও একবার হয়েছিলো শরীর খারাপ, বলেছিলাম যে যখন যেটুকু হবে আমাকে বলবে, আমি তোমার নিয়ে যাবো, আজ না পারি কাল নিয়ে যাবো, তাই না? তো অবশ্যই নিয়ে যাবো, তো বলিনি, জানি না কী জন্য বলিনি, তো জানতে পেরেছি। তো আজকে নিয়ে যাবো ডক্টরের কাছে, দেখা যাক কি হয়। ওনার শরীরটা খুবই হ্যাংলা, তো সারাদিন তো কাজ টাজ করে, তো অনেক ছোটোর থেকে নাকি কাজ করছে, তো সেই জন্য আরও শরীরটা জুত হয় না। তো ডাক্তারের কাছে নিয়ে যাই, দেখি কী বলে ডক্টরে, আর একটু দোয়া করে যাতে শরীরটা ভালো হয়ে যায়, মানে সেরকম কিছু না হয়, জাস্ট নর্মাল একটু শরীর খারাপ হয় আর বড় কিছু না হয়। আর নিয়ে যাই, দেখি একটু ফাইল টাইল নেবো যাতে শরীরটা ঠিক হয়। আর চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ডেলি তো দেখো, যেমন যাকে নিয়ে হসপিটালে যাচ্ছি বা ডক্টরের কাছে যাচ্ছি, যেহেতু প্রেগনেন্ট, তো আজকে শ্বশুরকে নিয়ে যাচ্ছি। তো একটু সবাই দোয়া টোয়া করো যাতে শ্বশুরের শরীরটা সেরকম একটা খারাপ না হয়, এমনি জাস্ট যেন নর্মালই হয়ে থাকে, কোনো বড়ো কিছু না হয়। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো। আর আর কিন্তু দুপুরের জন্য আজকে আমি সকাল থেকে সকালের কাজ সব কমপ্লিট করে নিয়েছি, দুপুরে রান্না, বিকালে যাবো কিন্তু ডক্টরের কাছে, বিকালে যাবো। মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, আকাশের ভাব প্রচণ্ড খারাপ, জানি না কতদূর কী হবে। তো যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আর যেতে পারবো না, অবশ্যই অনেকটা দূর ডক্টরের কাছে যাব। তো যদি মেঘ থাকে তবে অবশ্যই যাব, কোনো ব্যাপার না, বৃষ্টি হলে যেতে পারবো না তবে যাব, তবে আজ না হলে কালকে যাব, কোনো ব্যাপার না, তো যাব। তো দুপুরে রান্নাটার জন্য আমি সবজি টবজি সব কেটে নিয়েছি, কমপ্লিট করে নিয়েছি, যেহেতু তাড়াতাড়ি করে নিই, ফার্স্টটা রান্না টান্না করে খাই, এটা সকাল করে যেতে পারি ডক্টরে, সেই জন্য। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তোমরা দেখো এখানে শ্বশুর শুয়ে আছে, উনি সকাল থেকে শুয়েই আছে, আজকে আর কোথাও যায়নি, ফাঁকায় টাকায় বেরোয়নি। তো যে দেখি ডক্টরের কাছে নিয়ে যাই কি বলে। আর আজকে আমি দুপুরে রান্নাটাও তাড়াতাড়ি সেরে নিয়েছি, নিয়ে যে দেখো এখানে আজ উচ্ছে বাজার একটা ইউনিক রান্না করেছে আজকে, মানে আমি নতুন রান্না করেছি, কখনো আগে করিনি, খাইওনি। তো এই যে গ্যাঁটকলের ডাঁটা দিয়ে আর কাঁঠালের আঠি দিয়ে একটা তরকারি করেছি, জানি না কেমন লাগবে খেতে, তবে আজকে খেয়ে দেখবো, ট্রাই করব। আর এখানে করেছি তোমার পটল আলু দিয়ে আর মাছ দিয়ে একটা তরকারি, দেখো কত সুন্দর লাল লাল হয়ে আছে, দেখো। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। দেখো গরম, আর এই কদিন যে এত গরম পড়ছে, একটু গরম থামাথামি নাম নেই, বৃষ্টি তো হচ্ছে না। দেখো বৃষ্টি হবে বলছিলাম কিন্তু বৃষ্টি কিন্তু হয়নি, পুরো একদম রোদ বেরিয়ে গেছে। আর এখানে বসে আছি, অটোতে বসে আছি, টোটোতে বসে আছি, বলো 5 মিনিট পর ছাড়বে, জানি না 5 মিনিট আবার কখন হবে। তো চলো দেখি। তো বন্ধুরা টোটো তো ছেড়ে দিয়েছে, আর দেখো এই রাস্তাটা প্রচণ্ড খারাপ, কারণ এই রাস্তাতে আমি আগেও অনেকবার এসেছি, আমার আব্বাকে নিয়ে এসেছিলাম, অনেকবার এসেছি এখানে ডক্টরের কাছে, আমার মাকে একবার নিয়ে এসেছিলাম, মানে আসা হয়েছে অনেক বেশ কবার। তো চলো দেখি যাওয়া যাক। চলে এসেছি এখানে, দেখো এই যে ডক্টরের বাড়ি, তো এখানে উনি দেখে, বাড়িতেই আজ আর কি মানে রুগী দেখে। তো উনি এখন নেই, একটু কোথায় যেন গেছে, তো বললো আর একজনও আছে এখানে, এসছে, উনিও দেখাতে এসছে। তো চলো ডক্টর আসুক, তারপরে এই যে দেখো এখনও আসেনি, তো আসুক তারপর আবার দেখা হচ্ছে।
তো বন্ধুরা বাড়িতে কিন্তু অনেকক্ষণ আগে চলে এসেছি, তো একটু রেস্ট নিচ্ছিলাম। আর এই গরমে মানে কোথাও বেরোনো মানে রাস্তাঘাটে বেরোনো মানে বিশাল, মানে এত গরম, বাড়িতে এসে মনে হচ্ছে যেন আমার কি বলবো খুব খারাপ হচ্ছিল অবস্থা। এসে আগে ফ্যানের তলায় বসেছিলাম বেশ কিছুক্ষণ, তারপরে চেঞ্জ টেঞ্জ করে তো এই তোমাদের সঙ্গে দেখা করলাম, মানে তোমাদের সামনে আসলাম। তো ওই যে ডক্টর কাছে নিয়ে গেলাম, ডক্টর বলেছে আবার 5 দিন পর যেতে বলেছে, আর ওষুধ দিয়েছে, আর হলো ফাইল টাইল বা শরীর খারাপের জন্য সেগুলো এগুলো সারার পরে দেবে। মানে এখন বললো যে একটু জ্বালা যন্ত্রণা আছে শরীরের ভেতরে, হাত পা ব্যথা, জ্বর, ঠান্ডা কাশি লেগেছে, তো সেই জন্য এখন ওষুধ দিয়েছে, এগুলো সারলে তারপরে দেবে। দেখে দেখো ওষুধ নিয়ে এসেছি, এটা এমন ভাবে গিট দিয়েছে আর খুলতেই পারছি। পাঁচ দিন পরে আবার যেতে হবে, দেখা যায় এই কদিনে যদি এগুলো সেরে যায়, জ্বর ঠান্ডা কাশিগুলো সেরে যায়, তাহলে আবার তখন শরীরের মানে জন্য ফাইল টাইল দেবে। যে দেখো একটা স্রাব দিয়েছে, তিন রকমের ওষুধ দিয়েছে আর কি, এগুলো খাওয়ার দেখা যাক। তার সঙ্গে ওখান থেকে ফল কিনে নিয়ে এসেছিলাম, আপেল আর কলা, এগুলো কলার পেশার টেশার ওঠে, কলা কেঁচো টুকটো এগুলো তো বাড়িতে আছেই, তো যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আর বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আছে, একটু সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু ঠান্ডায় ঠান্ডায় থেকো, যা গরম পড়ছে। তো চলো আজকের মতো এখানে, এসে দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট।